নমস্কার, আমার ঘরোয়া বাঙালি রান্নায় সকলকে স্বাগত। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আটা ট্র্যাঙ্গল চিপস। আপনারা অবশ্যই বানাবেন, করে খেয়ে দেখবেন, সুন্দর, একদম বাজারের মতন হবে। বাজারে কেনা যেমন খেয়ে থাকেন সেই রকমই হবে। আপনারা যারা প্রথম চ্যানেলটিকে দেখছেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এটা আমার অনুরোধ রইল। অন্যের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ট্রায়াঙ্গেল চিপস করার জন্য আমি উপকরণগুলো দেখিয়ে দিই। এখানে 1.5 কাপ আটা নিয়েছি, 1 চামচ কালো জিরে, 1 চামচ জোয়ান, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স 1 চামচ, পরিমাণ মতো নুন। এখন এটা আমি সব উপকরণ দিয়ে মেখে নেব। কালো জিরে দিলাম, জোয়ান দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, নুন দিচ্ছি, এতে আমি ময়ান দিয়ে দিচ্ছি, তেল দিলাম, দিয়ে মেখে নিচ্ছি। এইরকম হবে, ময়ান দিলে এরকম চাপ চাপ হবে, তবে এটা ক্রিস্পি হবে আর মুচমুচে হবে। এরপর আমি অল্প অল্প জল দিয়ে মাখবো এটা। এটা আমার মাখা হয়ে গেছে, এটা আমি 10 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলছি। এটা হয়ে গেছে, প্রথমে শক্ত করে মেখেছিলাম, দিয়ে ঢাকা দিয়েছিলাম, একটু নরম হয়ে গেছে। একটু তেল বুলিয়ে নিলাম আমি এতে, এরকম পাতলা করে বেলা হবে। যত পাতলা বেলা হবে তত ক্রিস্পি হবে। প্রত্যেকটা এরকম ত্রিকোণ হবে, এরকম পাতলা, এরকম ত্রিকোণ হবে। এগুলো আমি কাটার পরে কাটা চামচে করে মাঝে এরকম করে দাগ দিয়ে দেবো, যাতে না ফুলে। একটু চেপে চেপে দেব এরকম দাগগুলো। দেখুন এরকম হবে পাতলা পাতলা, এগুলো ফুলবে না এরকম চেপে দাগ দিলে। এগুলো যেহেতু চিপস, ট্রাঙ্গেল চিপস, এগুলো ফুললে ভালো লাগবে না, আর এগুলো চিপস ফোলা হয় না, এরকমই হয়, তাই এগুলো আমি কেটে কেটে দিলাম। এগুলো যত পাতলা হবে তত ক্রিস্পি হবে।
কড়াই গরম করে এতে আমি তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি তেল দিলাম যেহেতু এটা আমাকে ছাড়তে হবে চিপস গুলো। এটা আমি লো ফ্লেমে ভাজবো, চিপস গুলো আমি একে একেবারে ছেড়ে দিচ্ছি, এর মধ্যে তেলটা হয়ে গেছে। লো ফ্লেমে ভাজবো আর লাল করে ভাজবো, এগুলো উল্টে উল্টে ভাজবো। যেহেতু আমি কাঁটা চামচ করে ফুটো করে দিয়েছি, দেখুন একটা আমার ফুলেনি, চিপস ফোলা হয় না এরকমই হয়, তাই ওগুলোকে অবশ্যই ফুটো করে দিতে হবে। বারবার উল্টে দিতে হবে, দু পেটি ভালো করে লাল করে ভাজতে হবে, আর একটু লাল হবে। ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে আমি সবই ভেজে নেব লো ফ্লেমে। আমার এগুলো হয়ে গেছে, এতে আমি এবারে চিলি ফ্লেক্স দিচ্ছি, অল্প সাদা নুন দিচ্ছি, বিট নুন দিচ্ছি, এটা এবার আমি মেখে নেব। এরকম মুচমুচে ক্রিস্পি হবে, দেখুন ফোলেনি, এইরকমই হবে এগুলো। দেখুন আমার এগুলো রেডি হয়ে গেল। এরকম আপনারাও আটা দিয়ে মুচমুচে ট্রাঙ্গেল চিপস বানাবেন, বাড়িতে অবশ্যই বানাবেন, দেখবেন খুবই সুস্বাদু হবে, একেবারে দোকানের কেনার মতন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, অন্যের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগে।